দর্শক আরএফএল থ্রেড পাইপ লেট এডিশন আপনাদের স্বাগত। আপনাদের সাথে আছি আমি সাইফুল হুদা। আজকে লেট এডিশন আলোচনার বিষয় সংলাপের প্রাসঙ্গিকতা। দর্শক, আজকের বিষয়ে আপনার প্রশ্ন বা মতামত জানাতে এসএমএস করুন, এলই লিখে একটা স্পেস দিয়ে আপনার নাম এবং মতামত দিয়ে পাঠিয়ে দিন 16361 নম্বরে যে কোনো মোবাইল থেকে। আজ স্টুডিওতে আমাদের সঙ্গে আছেন সাবেক তথ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর আবু সাঈদ এবং সাবেক সচিব ও সাবেক রাষ্ট্রদূত মোফাজ্জল করিম। ডক্টর আবু সাঈদ, আপনার কাছে প্রথমে একটু জানতে চাবো, আপনাদের স্বাগতম জানাচ্ছি প্রথমে আমাদের স্টুডিওতে। আর আজকে একটা ভালো খবর হলো যে আমাদের বাংলাদেশ ক্রিকেট টিম সিরিজ জিতে নিল জিম্বাবুয়ের কাছে থেকে, কিন্তু অনেকগুলি আশঙ্কা ছিল যে এখানে কী হবে না হবে, অস্ট্রেলিয়া আসে নাই। সেই প্রেক্ষিতে আজকের আলোচনা আমরা যদি দেখি যে প্রধানমন্ত্রী নিজেই বললেন যে আইএসআইয়ের অবস্থান বাংলাদেশে আছে, এটা বলার জন্য আন্তর্জাতিক চাপ আছে। যখন প্রধানমন্ত্রী এই কথা বলেন তাহলে ব্যাপারটা সিরিয়াস। আসলে আমরা যতভাবে ইয়েভাবে উড়িয়ে দিই না কেন, যদি সত্যি থেকে থাকে তাহলে আমাদের সবাইকে এটা এফেক্ট করবে ডিরেক্টলি আর ইনডিরেক্টলি। আমাদের করণীয়টা কী? এখানে কতগুলো প্রশ্ন আসে। প্রথমে প্রশ্নটা হলো যে এই চাপ কারা দিচ্ছে? প্রধানমন্ত্রী কিন্তু সে কথা বলেননি, হয়তো বলার সম্ভব নয় এই মুহূর্তে, কিংবা বলার উপযুক্ত সময়ও নয়। কোন দেশ চাপ দিচ্ছে, কোন গোষ্ঠী চাপ দিচ্ছে, কিংবা কোন পরাশক্তি চাপ দিচ্ছে, এটা ভাবতে হবে। তারপরে কেন চাপ দিচ্ছে, তাদের উদ্দেশ্য কী, তাদের লক্ষ্য কী, এবং তারা কি একথা স্বীকার করে নিতে চায় আমাদের দিয়ে যে আমাদের দেশে আইএস আছে, তাহলে তারা কোন উদ্দেশ্য সাধন করতে চায়, তাদের এটা কি চাপ দেওয়ার মাধ্যমে কি একটা কৌশল। যেমন আমি একটু অতীতে গিয়ে বলতে চাই, ইরাকে যে আমেরিকা এবং ইউরোপ তার সাথে সাথে ব্রিটেন এরা সম্মিলিতভাবে যে আক্রমণটা করলো, তার জন্য তারা একটা সারা পৃথিবীব্যাপী একটা ক্যাম্পেইন করলো, সিএনএন বিবিসির থেকে শুরু করে সমস্ত দেশ এবং আমরাও এখন ক্যাম্পেইনটা এমনভাবে করলো যে ইরাকে এমন কিছু পারমাণবিক মানে শক্তি আছে যা তারা গোটা পৃথিবী ধ্বংস করে দিতে পারে, মানব জাতিকে ধ্বংস করে দিতে পারে, সেজন্য তারা সম্মিলিতভাবে আক্রমণ করলো। এই আক্রমণটা পরবর্তীকালে দেখা গেল, নিক্সন বলল, এবং এই আক্রমণের সাথে সাথে মিডিয়া কিন্তু 3 রাত 24 ঘন্টা সিএনএন থেকে আরম্ভ করে বিবিসি থেকে শুরু করে আরও আরও যারা আছে তারা একসাথে সমস্বরে তারা এই কথাগুলো বলে গেল, এবং আমরা মনে করলাম যে হ্যাঁ, সিরিয়ার কাছে এমন কিছু আছে যা পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে। আসলে কী দেখা গেল, ইরাকের সাদ্দাম হোসেনকে আসলে উৎখাত করার জন্য কৌশল হিসেবে এই ঘটনাটা দিয়েছিল আর কি, তেল ক্ষেত্রগুলো দখল করার জন্য। ইরাক মধ্যপ্রাচ্যের তেল ক্ষেত্রগুলো মোটামুটি নিজেরা দেশকে যেমন কন্ট্রোল করত, মধ্যপ্রাচ্যের অন্যান্য সৌদি আরব বাদ দিয়ে অন্যান্য দেশগুলোর ইনডাইরেক্টলি তারা কন্ট্রোল করত, এটা ছিল ব্রিটেন এবং আমেরিকার মাথা ব্যথার মূল্য। ব্রিটেনের তদানন্তন প্রধানমন্ত্রী মিস্টার ব্লেয়ার এখন স্বীকার করেন যে ইরাক আক্রমণ, আপনি যেটুকু যে বললেন, এটা ছিল আমাদের ভুল ডিসিশন এবং গোয়েন্দা ইন্টেলিজেন্স এটা ভুল ছিল, গোয়েন্দা সংস্থার ভুল রিপোর্টের ভিত্তিতে আমরা এই ভ্রান্তিটা করেছি এবং এটা সঠিক হয়নি। নিক্সন প্রশাসন এখন বলছে যে ইরাক আক্রমণ ফলে আমাদের সিআইএর যে রিপোর্ট ছিল সেই রিপোর্টের ভিত্তিতে আমরা করেছিলাম, এবং ওবামাও এখন তাই বলছে। এবং তখন কিন্তু একথা বলা হয় নাই যে ইরাক আক্রমণের ফলে আমেরিকান সোলজার ব্রিটেন মিলিয়ে 7,500 তারা ইরাকে যুদ্ধে নিহত হয়েছিল, এখন তারা বলছে। আর আমাদের দেশের কিন্তু প্রতিদিন সব কথাই আমরা বলে ফেলে দিই, আমরা চেপে রাখতে পারি না, তারা কিন্তু তাদের দেশের সাথে ওই সময় কিন্তু কখনোই আমরা ইরাকের বিরুদ্ধে সিএনএন থেকে বিবিসির থেকে ইরাকের বিরুদ্ধে সাদ্দাম হোসেনের বিরুদ্ধে এগুলো বিরুদ্ধে ছাড়া কোনো প্রচার আমরা শুনি নেই।
তাহলে একটা উদ্দেশ্য নিয়ে তারা প্রপাগান্ডা করেছে, ইরাককে আক্রমণ করেছে, ইরাককে ধ্বংস করেছে, এবং তাদের উদ্দেশ্য সাধনের করতে গিয়ে তারা আবার ফসট খেয়েছে। ইরাক সাদ্দাম হোসেনের উৎখাতের পরে দেখা গেল ইরাক দুই ভাগে বিভক্ত, শিয়া এবং সুন্নি। প্রথমে শিয়া ক্ষমতা আসলো, শিয়াকে উৎখাত করে আবার সুন্নিরা পরবর্তীকালে ক্ষমতা এসে। এখানে একটা এখন রিপোর্ট বেরোচ্ছে, এই সাম্প্রতিক রিপোর্ট যেটা বের হলো সেটা হলো এই যে ইরাকের যারা জেনারেল ছিলেন তাদের আরও একজন ছিলেন যিনি রাজনীতিবিদ বগদাদি নাম, তিনি তাদেরকে একটা কক্ষে রাখা হয়েছিল। ওখানে বসেই এরা ছিল সুন্নি লোক, তারা চিন্তা করলো যে এর প্রতিবাদ এবং আমরা এখান থেকে পালিয়ে গেলে পালিয়ে গিয়ে আমরা একটা সশস্ত্র বাহিনী করব এবং এর প্রতিহত করব। ঠিক দেখা গেল তারা কিছুদিনের ভিতরে বগদাদি প্রথমে পালিয়েছে, পালিয়ে গিয়ে দল গঠন করেছে, আল কায়দা তখন তাদের সাহায্য করেছে। আল কায়দা তো নিশ্চয়ই আমরা সব জানি, আল কায়দা সাহায্য করেছে এবং আল কায়দার সাহায্য নিয়ে তাদের অস্ত্র নিয়ে প্রথম তারা শুরু করেছে। তারপরে সাদ্দাম হোসেনের জেনারেলরা বেরিয়ে এসছে, বেরিয়ে আসার পরে আল কায়দা এই শিয়াদের যে অস্ত্রগুলো দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র, সেই অস্ত্রগুলোই দখল করে হলো আইএস। আইএস মানে ইসলামিক স্টেট, তারা খিলাফত, তাদের একটা দর্শন আছে তারা ইসলামিক খিলাফত প্রতিষ্ঠা করবে সমগ্র মিডল ইস্ট এবং পরবর্তীকালে বিশ্বব্যাপী। এই নিয়ে তারা অগ্রসর হয়েছে এবং আজকে দেখা যাচ্ছে ইরাকের আক্রমণের ভিতর দিয়ে একথা প্রকাশিত হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পরাশক্তিগুলো তাদের স্বার্থ এবং লক্ষ্য ছাড়া, উদ্দেশ্য ছাড়া তারা কিন্তু কিছু করে না। আজকে তেলের দাম $30 নেমে আসছে, এই তেল আবার গোপনে চোরা কারবারিদের কাছ থেকে কেনে হলো আমেরিকা এবং ব্রিটেন। তাহলে তাদের নিজস্ব স্বার্থের জন্য ইরাককে ধ্বংস করে দিয়ে আজকে সমস্ত মিডল ইস্টকে তছনছ করে ফেলে দিয়েছে, যার জন্য দেখা যাচ্ছে সিরিয়ায় গণ্ডগোল, ইয়েমেনে গণ্ডগোল, তারপরে দেখা যাচ্ছে অন্য অন্যান্য মিডল ইস্টের অন্যান্য তিউনিসের থেকে আরম্ভ করে অন্যান্য কান্ট্রি আছে সেখানে নানা ধরনের আজকে আইএসের উত্থান আমরা দেখতে পাচ্ছি। আবার আইএসকে দমন করার জন্য সোভিয়েত রাশিয়া আবার লেগে পড়েছে। এই সমস্ত নিয়ে বিশ্বে আমাদের নজর ওই দিকে আছে। এখন এই আইএস বাংলাদেশে আসার ব্যাপারটা নিয়ে তারা একটা চাপ দিচ্ছে, কেন এই কেনটাই হলো বড় কথা। এই কেনর উত্তর আমাদের পেতে হবে এবং নিশ্চয়ই আলোচনার ভিতর দিয়ে আমরা এই কেনর উত্তর খুঁজে পাবো। আপনার কাছে আবার আসবো কেনর উত্তর নিতে। জনাব মোফাজ্জল করিম, ডিপ্লোম্যাটিক নর্মস কি বলে, কি এই গ্রুপ বা কোনো কান্ট্রি কোনো দেশ কি আমাদেরকে এইভাবে চাপ দিতে পারে? ডিপ্লোম্যাসিতে সবই চলে, চলে নাকি সবই চলে নিজের স্বার্থের জন্য, যেটা উনি বললেন আর কি, নিজের স্বার্থের জন্য সবই করা যায় এবং করেও আসছে। পরে তারপরে যখন দেখা গেল যে তারা সম্পূর্ণ ভাওতা দিয়েছে কোনো একটা গোষ্ঠী বা কোনো একটা শক্তি, যেটা আমেরিকা এবং যুক্তরাজ্যের বেলা এখন বোঝা যাচ্ছে স্পষ্ট, এটা সমস্ত ভুয়া কথাবার্তা ছিল ইরাকের প্রসঙ্গে। এবং টনি ব্লেয়ার তো এখন অনেকটা মরার আগে তওবা করার মতো আর কি সমস্ত দুঃস্বীকার করে তারপরে মারা যাচ্ছে, যাতে পরপারে যাতে আর কি দোজখে না যেতে হয়। তো এখন শুধু পরপারে দুজকে যাওয়ার জন্য এটা বললেই হবে না, আমার তো মনে হয় তাকে বিশ্ব সম্প্রদায়ের সামনে নাক্ষর দেওয়া উচিত তার এবং বুশ তো এখনও জীবিত। সেই তো যাই হোক, ডিপ্লোমেসিতে সবই চলে ভাই, এগুলো চলে। কথা হচ্ছে যে যার স্বার্থের জন্য, যেটা উনি বললেন, নানাবিধ কথা বলবে, নানাবিধ কথা ছড়াইয়ে তার অনুকূলে সমর্থন আদায়ের চেষ্টা করবে। এবং এটার একটা ঐতিহাসিক প্রমাণ হয়ে থাকবে ইরাক যুদ্ধ, যেখানে আমেরিকা হস্তক্ষেপ করলো। বেচারা সাদ্দাম কসম কিরা করে বললো, না আমার বিশ্বাস করো আমার কাছে এরকম কোনো কিছু নাই, কোনো অস্ত্রশস্ত্র নাই, আসো তোমাদের লোক পাঠাও। তারা ওই আলবারিদি বা অমুক সমুকে পাঠালো, এরা বললো আমরা কিছু পাইটাই নাই। তারপরেও না আছে, আমাদের গোয়েন্দা রিপোর্ট বলছে আছে, করে এটার উপরে আক্রমণ করলো। এটা থেকে আমাদের সন্দেহ হয়, এবং আমরা কিন্তু এতদিন পর্যন্ত এটা জানতাম না যে এরা, আমরা যে এরকম বিদেশি চাপের মধ্যে আছি।
মাননীয় প্রধানমন্ত্রী কালকে যে প্রেস কনফারেন্সটা করেছেন, কালকেই তো বোধ করি, এবং করে যেখানে বললেন আর কি, তাকে খুব উদ্বিগ্ন মনে হচ্ছিল আমার কাছে যখন তিনি এই প্রসঙ্গে বললেন আর কি, যে বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে আমাদের দেশে আইএস আছে এবং একটা চাপ সৃষ্টি করা হচ্ছে যেন আমরা স্বীকার করে নিই, হ্যাঁ আছে। তারপরে উনি দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছেন না, এই দেশে আইএস নাই। এটা থেকে অন্তত একটা জিনিস আমরা বুঝতে পারলাম, প্রধানমন্ত্রী নেদারল্যান্ডস থেকে ফিরে এসেই প্রেস কনফারেন্স এটা বলতেছেন, তার মানে ওখানে কিছু কিছু মহল চাপ দিয়েছে বা তাদের সঙ্গে কথাবার্তা হয়েছে, ওনার কথাবার্তা হয়েছে, সেখান থেকে তিনি এই ধরনের একটা ইমপ্রেশন, একটা ধারণা পেয়েছেন যে এরা বলতেছে আপনার দেশে তো আইএস আছে, আমরা জানি আমাদের কাছে তথ্য আছে। তো উনি হয়তো সেখানে বলেছেন বিশ্বাস করেন আমাদের দেশে আইএস ফাইএস নেই, আমরা অত্যন্ত প্রোগ্রেসিভ টাইপের মানুষ, অত্যন্ত মডারেট অ্যান্ড লিবারেল টাইপের মানুষ, আমাদের দেশে এগুলো নাই। হ্যাঁ বিচ্ছিন্ন ইয়ে হচ্ছে হচ্ছে, কিন্তু তারা হয়তো এগুলো বিশ্বাস করেন। তাতে উনি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন, এসে এটা যেটা প্রকাশ করলেন তার প্রেস কনফারেন্সে। কিন্তু আমি সঙ্গে সঙ্গে আরেকটা কথা বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমরাও একমত, আমি অন্তত ব্যক্তিগতভাবে একমত যে আমাদের দেশে আইএস এখন পর্যন্ত সেরকম শিকড় গাড়তে পারেনি, হয়তো চেষ্টা চালিয়ে যাচ্ছে, জঙ্গি তৎপরতা এখানে সেখানে কিছু কিছু করছে বটে, এই যে ব্লগার হত্যাপার্তা এই সমস্ত চলছে, এগুলোতে কী কিসে আলামত, আলামতগুলো খুব খারাপ, মানলাম। কিন্তু আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই 16 কোটি দেশের মানে মানুষের দেশে এখানে আইএস বা এই ধরনের কোনো সংগঠন তারা তাদের সমর্থন পাবে না, আর কোনো সমর্থন না পেলে, জাতিগোষ্ঠীর সমর্থন না পেলে পরে এই ধরনের কর্মকাণ্ড চালিয়ে যাওয়া যায় না বা এই ধরনের তৎপরতা বৃদ্ধি পাবে না। আপনার সেই সঙ্গে আবার দুঃখের সঙ্গে এটাও বলতে হয়, মাননীয় প্রধানমন্ত্রী এটা অস্বীকার করার 2-3 দিন আগে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় তিনি বলে বসলেন কি বাংলাদেশে আইএস আছে, তিনি পরোক্ষভাবে বলে দিলেন যে আইএস তো বিএনপি আর জামাতেরই তো আইএস। তাহলে ইয়ে তো আপনার নেদারল্যান্ডসে বসে বসে লোকজন যারা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছে বা ওয়াশিংটনে যারা আছে, যারা লন্ডনে যারা আছে আর অন্যান্য জায়গায় যারা আছে, তারা বলবে এই দেখছো, আরে ওদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলছেন নিশ্চয়ই এর মধ্যে কোনো একটা কিন্তু আছে, কথাটা তো আর উনি এমনি উড়িয়ে দেওয়ার জন্য বলেন নাই, উনি তো নিশ্চয়ই কিছুর ভিত্তিতে বলতেছেন। তখন হয়তো প্রধানমন্ত্রীকে যখন তখন তারা চাপটা সৃষ্টি করবে। তাহলে আমাদের যদি উচ্চ পর্যায় থেকে বা মধ্যম পর্যায় থেকে বা যে কোনো রাজনৈতিক পর্যায় থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যদি এই ধরনের উক্তি করেন, তাহলে সেটা দেশের স্বার্থের পুরোপুরি বাইরে যাবে এবং তখন আমরা অত্যন্ত বেকায়দা অবস্থায় পড়ে যাব। আমার স্বনির্বন্ধ অনুরোধ থাকবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এবং অন্যান্য মন্ত্রী মহোদয়দের কাছে যে আপনারা এই সমস্ত বক্তব্য দিতে একটু সংযত হন, এটা শুধুমাত্র ওই যে অমুকটা খুন হয়েছে সাথে সাথে বলে দিলাম যে অমুকরা খুন করেছে, এটা নয়, এটা হয়তো আপনার অভ্যন্তরীণ জাতিকে এফেক্ট করবে, হ্যাঁ, কিন্তু যখন আপনি আইএস সংক্রান্ত বা এই ধরনের কথাবার্তা আন্তর্জাতিক সন্ত্রাস নিয়ে কথাবার্তা বলছেন তখন একটু সতর্কভাবে বলা উচিত। আপনার এই ব্যাপারে ওই যে হামলার ব্যাপারটা আর কি, যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলছেন, যদি ধরেন উনি বলেছেন, কিন্তু হামলার ব্যাপারটা বলেছেন যে আইএস আমাকে শিকার আমাদেরকে শিকার করে নিয়ে গিয়ে তাদের আসল উদ্দেশ্যটা হলো, বিশ্ববাসী যদি বলে হ্যাঁ হ্যাঁ এই তো শেখ হাসিনা বলেছেন ওনার দেশে আইএসের তৎপরতা আছে, বা তার স্বরাষ্ট্রমন্ত্রী বলছে এই তো বিরাল বিশাল গোষ্ঠী আছে জামাত এবং বিএনপির, এরা আইএস, এটা যদি বিশ্ববাসী যদি বিশ্বাস করে তাহলে একটা গ্রাউন্ড হয়ে গেল অস্ত্র ব্যবসায়ী যারা আছেন তারা লাফাবে যে যাক একটা আরেকটা গ্রাউন্ড পাওয়া গেল। আপনি দেখুন ইরাক, আফগানিস্তান, সিরিয়া, পাকিস্তান সবই কিন্তু এক সূত্রে বাঁধা, সবই হচ্ছে গিয়ে কি আক্রমণ করব, ওই শান্তি স্থাপনের কথা বলে, জঙ্গি দমনের কথা বলে, ইসলামিক স্টেট যারা এই সমস্ত সন্ত্রাসী তাদেরকে দমন করার কথা বলে আক্রমণ করব, মাঝখান থেকে ওই যারা অস্ত্র বানায় এবং অস্ত্র যারা বানায়, আপনি জানেন এই সমস্ত ব্যবসায়ীগুলো বা এই সমস্ত অস্ত্র প্রস্তুতকারী কিন্তু একটা বিশেষ একটা গোষ্ঠী যারা ইসলামের শত্রু, তারাই কিন্তু এই সমস্ত মানে মালিক। আপনার কাছে আবার আসবে পিছন থেকে, হয়তো তারাই কলকাটি নাড়তেছে। আমি আবার একটা ছোট্ট বিরতি নিয়ে আসি, আরএফএল থ্রেড পাইপ প্লেট এডিশনে এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন।
দেখছেন এসি টিভি রাতের আয়োজন আর এফ এল থ্রেড পাইপ লেট এডিশন। আজকের বিষয় সংলাপের প্রাসঙ্গিকতার সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর আবু সাঈদ এবং মোফাজ্জল করিম। ডক্টর আবু সাঈদ, বিএনপি বলছে যে প্রধানমন্ত্রী এই কথায়, মানে উনি যে কালকে বলেছেন যে আইএসআই আছে, এটা বলার জন্য চাপ, আন্তর্জাতিক চাপ সৃষ্টি হয়েছে। সব রাজনৈতিক দল একত্রে হয়ে এই ইস্যুটা ট্যাকেল করছে না কেন? কারণ এটা তো মানে আমাদের জাতির একটা সমস্যা হয়ে যাবে যদি এই ধরনের কোনো কিছু আসে। দেখেন, রাজনৈতিক লক্ষ্য উদ্দেশ্য ভিন্ন, আর আইএসআই এবং জঙ্গি বলেন আর হলো উগ্রবাদী বলেন, তাদের লক্ষ্য উদ্দেশ্য ভিন্ন। এখানে রাজনৈতিকভাবে কোন রাজনৈতিক দলকে নিয়ে এই জাতীয় সম্মেলন হবে কিংবা সবাই বসবে, কারণ দেখেন আজকে যে যাই মনে করুক না কেন, দিস ইয়ার দ্যাট ওয়ে বিএনপির ভিতরে অনেক মুক্তিযুদ্ধ আছে। তারপরেও বিএনপিকে নিয়ন্ত্রণ করেছে এক সময়, আমরা লক্ষ্য করেছি যে নিয়ন্ত্রণ করেছে স্বাধীনতা বিরোধী শক্তি, প্রধানমন্ত্রীর থেকে শুরু করে তারা বিএনপিকে নিয়ন্ত্রণ করেছে, এখনও তারা আছে। বিএনপি একটা কাজ করলে, প্রথমে কাজটা হলো কি, স্বাধীনতা বিরোধী যারা সংবিধান মানে না, স্বাধীনতা মানে না, দেশকে মানে না, পতাকা মানে না, জাতীয় সংগীত মানে না, জাতীয়তাবাদের মূল স্তম্ভগুলো মানে না, এই দল বিশেষ করে উগ্রবাদী যারা ইসলামিক দলগুলো আছে, সেই দলগুলোকে যদি বিএনপি ছেড়ে আসে, শুধুমাত্র তাদের দলের নামই কিন্তু হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জাতীয়তাবাদকে সামনে নিয়ে তারা যদি অগ্রসর হয়, যে জাতীয়তাবাদের ভিত্তি হলো বাঙালি জাতীয়তাবাদ কিংবা বাংলাদেশি যাই বলেন না কেন, সেই জাতীয়তাবাদকে নিয়ে অগ্রসর হয়, তাহলে কিন্তু আওয়ামী লীগের যে চিন্তা চেতনা ভাবনা তার কাছাকাছি আসে। অর্থাৎ পরিবেশটা প্রথমে সৃষ্টি করতে হবে, পরিবেশে তো সৃষ্টি নাই। যে জামাত হলো একটা খুনি দল, জামাত হলো রাজাকারের দল, আমরা যখন যুদ্ধ করেছি জামাতের সাথে, জামাতের অনেক আলবদর, আলশামস এবং রাজাকার তারা পাকিস্তান সেনাবাহিনীর সাথে থেকেছে এবং আমাদের সঙ্গে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, আমাদের বহু লোককে হত্যা করেছে পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে মিলে, এবং জামাতের সংখ্যা তখন, জামাতের সংখ্যা আলবদরের ভিতরে ছিল 50,000 ট্রেন্ড। তার সাথে আমি যোগ করি যে যখন আফগানিস্তানে তালেবানদের উত্থান হলো, বাংলাদেশ থেকে 2,500 তরুণ সেই তালেবানের সেই যুদ্ধে কিন্তু হেকমতের গুলবদনের নেতৃত্বে, যিনি জামাতের মূল লোক ছিলেন আফগানিস্তানে, তার নেতৃত্বে যুদ্ধ করতে গিয়েছিল, তাহলে এই 2,500 লোককে হাওয়া হয়ে গেল। এই 2,500 লোক কোথায় গেল? গেল কিছুদিন পরে আমরা দেখলাম এই 2,500 লোক এসে বিভিন্ন জায়গায় সারা বাংলাদেশে একটা নেটওয়ার্ক তৈরি করলো, সেই নেটওয়ার্ক হলো জঙ্গিবাদের নেটওয়ার্ক, জেএমবি তৈরি করে একসাথে 64 জেলার ভিতর 63 জেলায় তারা কিন্তু বোমা বিস্ফোরণ করে জানান দিল যা আমরা আসি, নিঃশেষ হইনি। তাহলে এই যে আফগানিস্তানদের ট্রেনিং দিয়ে আসলো, সেই ট্রেনিংয়ের সেই লোকগুলো যারা অধিকাংশই এখন জোটের ভিতর, বিএনপি জোটের ভিতর আছে যে দলগুলো, তাদের ভিতরে কিন্তু তারা লুকিয়ে আছে কিংবা প্রকাশ্যে আছে কিংবা তারা নিজেদের আড়াল করে রেখেছে, সেই লোকগুলোর সাথে আপনি বসবেন কী করে? জাতীয় সংলাপের কথা যে বলছেন, সংলাপটা কিসের ভিত্তিতে হবে, এজেন্ডা কী? আপনি এজেন্ডা ঠিক করেন, এজেন্ডাই তো নেই। আমি কিসের ভিত্তিতে আজকে সংলাপে বসবো? একটা বলতে পারেন জঙ্গিবাদ উচ্ছেদ, যে জঙ্গির সাথে বসে জঙ্গিবাদ উচ্ছেদ করা যাবে? জঙ্গিবাদ তো রয়েছে 20 দলের জোটের ভিতরেই, জঙ্গিরা আশ্রয় নিয়ে আছে, এবং যাদের ধরা হোক, সেটা হরকতুল জিহাদ হোক, আর সেটা জিএমবি হোক কিংবা সেটা লস্করে তৈরি হোক কিংবা হানিফ ব্রিগেড হোক, আপনি অনুসন্ধান করে যায় দেখবেন শেষ পর্যন্ত তাদের মূল সূত্র, মূল উৎসটা কোথায়? জামাতে ইসলাম। তাহলে সেই জামাতে ইসলামকে নিয়ে, আমি একটা পার্টির নাম বলছি বলে দুঃখিত, এইভাবে বলা উচিত না, তারপরে ইতিহাসের তাগিদে, তথ্যের তাগিদে বলছি যে সেই জামাত ইসলামকে সাথে করে বিএনপি কোন এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, কোন এজেন্ডা নিয়ে এসে আলোচনা করতে চায়, সে আলোচনা করার তাদের নৈতিক অধিকার আছে কিনা, এবং নৈতিকতা নিয়ে তারা সামনে দেশকে যে জঙ্গিবাদ বিমুক্ত করবে,
সেটা করতে পারবে কিনা, না ওই জঙ্গিবাদদের পুনর্বাসন করার জন্য একটা আলোচনার আড়ালে তারা তাদেরকে আরও বেশি শক্তিশালী করতে চায়, প্রশ্নটা কিন্তু সেখানে থেকে যায়। জনাব মোফাজ্জল করিম, বিএনপি বলছে সংলাপ ছাড়া এই সংকট সমাধান করা সম্ভব না, আর আওয়ামী লীগ বলছে খুনিদের সাথে কোনো ধরনের আলোচনা বসবে না, তাহলে সমাধানটা কীভাবে হবে? এটা তো উপসংহারের মতো হয়ে গেল। উপসংহারটা কী তাহলে? যেটা সাইদ ভাই যেটা বললেন তার কথার মধ্যে নিশ্চয়ই যথার্থতা আছে। উনি একজন প্রখ্যাত মুক্তিযোদ্ধা ছিলেন, মুক্তিযোদ্ধার সংগঠক ছিলেন, এবং তার খুবটা বা তার মতো যারা মুক্তিযোদ্ধা বা যারা মুক্তিযুদ্ধের সমর্থক আমরা নিশ্চয়ই বলবো এগুলো কথা যুক্তিকতা, জি যুক্তিকতা আছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে স্যার অন্য জায়গায়, প্রশ্নটা হচ্ছে যে কোনো সাধারণ লোক বলবে যে এত যদি আপত্তি, যারা স্বাধীনতা মানে না, যারা বাংলাদেশের পতাকা মানে না, জাতীয় সঙ্গীত মানে না, বা এইরকম এই দলটাকে নিষিদ্ধ করে দিলেই তো হয়, এবং নিষিদ্ধ করার জন্য আওয়ামী লীগ তো সুযোগ তো আজকে না হয় গত 15-20 বছর ধরে তো পেয়ে আসছে। 96 সালে আওয়ামী লীগ বহুকাল পর ক্ষমতায় এসেছিল, 21 বছর পর, যখন উনিও মাননীয় মন্ত্রী ছিলেন, তথ্যমন্ত্রী ছিলেন, তো সেই থেকে বারবার সুযোগ পাচ্ছে। এখনও যদি বন্ধ করে দেয়, নিষিদ্ধ করে দেয়, তাহলে তো লেঠা চুকে যায়, তাহলে তো আর কারোর লেজুর বৃত্তি তারা করতে পারবে না বা কেউ কাউকে তারা। কিন্তু এমনিতে তো ইলেকশন করতেই পারে না, ইলেকশন করতে পারুক না পারুক, এই যে কর্মকাণ্ডের সঙ্গে যে সম্পৃক্ততা, বা ধরেন সে আমাকে ব্যান করে দেওয়া হলো, আমি ইলেকশন করতে পারবো না কোনো কারণে, কিন্তু আমি আপনাকে পুরোপুরি সমর্থন দিয়ে আপনি আমাকে শিখণ্ডী হিসাবে আপনাকে সামনে রাখলাম, এই জন্যই বলা হচ্ছে কথা, দাবিটা আর কি। তো প্রশ্ন হচ্ছে যে আপনার যে দলটাকে যদি নিষিদ্ধ করে দেওয়া হয় তাহলে এই দলকে নিয়ে কেউ টানাটানি করবে? এখন জনমনে একটা সন্দেহ আছে যে নিষিদ্ধ করছে না এই জন্যে, যদি এই সমস্ত পিড়াপিড়ি করে চাপাচাপি করে যদি কোনোরকম করে এদের মধ্যে বিচ্ছেদ, বিবাহ বিচ্ছেদ বললাম না, এদের মধ্যে যদি বিচ্ছেদটা যদি ঘটাই দিতে পারি তাহলে আমি নিকা করে ফেলবো পরের দিন, এরকম একটা জনমনের মধ্যে কিন্তু একটা একটা শঙ্কা বা সন্দেহ আছে আর কি। এবং সরকারের হাবভাবে আমারও যেন কেমন মনে হয় যে কেন, তাই তো আমি একটা সাধারণ মানুষ হিসেবে বলছি, কেন ব্যান করা হচ্ছে না এই পার্টিটাকে? এক, দ্বিতীয় হলো আপনার এই যে এত কিছুর পরেও যে সংলাপে বসবো না, এই কথাটা তো গত 2-3 বছর যাবৎ তো মাননীয় প্রধানমন্ত্রী বলে আসছেন, বিশেষ করে তার সেই ঐতিহাসিক টেলিফোন আলাপের পর বেগম খালেদাজের সঙ্গে, তারপরে তিনি বলে আসছেন, আর সম্প্রতি শেষমেশ গতকালকে বললেন যে বসলে পরে ওদের গায়ে থেকে মানুষ পোড়া গন্ধ আসবে, আমি কোথায় বসবো কাদের সঙ্গে, আর সাংবাদিকদের বলছে যে আপনারা আমাকে এই ব্যাপারে অনুরোধ করবেন না প্লিজ, বা এই প্রশ্নটা তুলবেন না, বুঝলাম। কিন্তু তার মধ্যেও কিন্তু সাইফুল আমি একটু আশাবাদী, আশাবাদী কি জানেন, আপনি লক্ষ্য করেছেন আপনারা যে মাননীয় প্রধানমন্ত্রীর কথার মধ্যে একটু শর্ত আছে কিন্তু, তাহলে বসতে পারি, কি হলে বসতে পারি, যদি যদি বিএনপি যদি যুদ্ধাপরাধীদের বিচার যদি সমর্থন করে মেনে নেয় তাহলে বসতে পারি, আর একটু প্রচ্ছন্নভাবে বলেছেন জামাতকে যদি ছেড়ে দাও তাহলে বসতে, এতদিন পরে একেবারে বসবো না এই কথা না বলে বরফটা যেন একটু গলার মতো মনে হচ্ছে, মানে স্টেলমেটটা নাই আর কি, অন্য না মনে, আমার যেন কেন মনে হচ্ছে আর কি, যেটা একেবারে হিমালয়ের চূড়ায় প্রচণ্ড চাপে মানে একটা বরফখণ্ডের মতো মনে হচ্ছিল, সেই হিমাবহ সেই হিমবাহটা যেন একটু একটু গলতে শুরু করে, সেটারই আবার প্রতিধ্বনি আমরা আজকে বোধ হয় শুনলাম সৈয়দ আশরাফুল ইসলাম সাহেব, মাননীয় মন্ত্রী যিনি আওয়ামী লীগের যিনি সাধারণ সম্পাদক, তার কথাই শুনলাম, তিনিও কিন্তু একই কথা একই সুরে বলেছেন যে এটা ছাড়ো এসে, এবং তিনি আরও নরমভাবে বলেছেন উত্তেজিত না হয় বা কোনো ক্ষোভ প্রকাশ না করে, তাহলে কি, তাহলে কি জাতি আশা করতে পারে? এবং এখন কিন্তু প্রচ্ছন্নভাবে বলটা ছুড়ে দিলেন মাননীয় প্রধানমন্ত্রী বিএনপির কোর্টে, যে আমি যে কথাটা বললাম তোমরা ওদেরকে ছাড়ো না যুদ্ধ পড়ে দেন, বিএনপি কি উত্তর দিয়েছে না এটা খুবই দুঃখজনক এটা এই সেই ইত্যাদি বলেছে, কিন্তু বিএনপিও নিশ্চয়ই চিন্তা করা শুরু করে দিয়েছে যে আমরাও তো যুদ্ধপরাধীদের বিচার চাই, বিভিন্ন ফোরামে তারা সবসময় বলছে যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কি এটা বাংলাদেশের সকলের পকেটে পকেটে ফিরে নাকি, এই কথা কি সবাই মুখস্থ নাকি? কিন্তু আইনজীবীরা বলছে যে যেই একটা আছে ওই একটা যথেষ্ট স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড এই তো, তো সেটা নিয়ে আলোচনা হতে পারে, এটা স্ট্যান্ডার্ড কি না স্ট্যান্ডার্ড এটাও ভাববে বিএনপি নিশ্চয়ই ভাববে, তো আমি সেটাই বলছি দুই পক্ষের মধ্যে যেন একটু ভাবনার খোরাক দেখা যাচ্ছে আর কি, এবং দেশ হয় না আপনার আমার মধ্যে আমাদের বাড়ির সীমানা নিয়ে যদি কোনো গণ্ডগোল হয় বা একটা একটু করে জমির মালিকানা নিয়ে যদি হয়
তাহলে তো আমরা পট করে পরের দিনই তো কোর্টে দৌড় মারি না। প্রতিদিন বলি যে সাইফুল সাহেব, আচ্ছা ভাই আপনার এই যে ইয়েরা লোকেরা যে জমি আমার জমির উপর দিয়ে বেড়া দিয়ে দিল, ওইটা কেমন কথা, আপনারা আপনি একটু দেখেন। এরকম একটা আলাপ হয় না, যত বড় শত্রুই হোক না কেন দুই দলের মধ্যে আলাপ হয়। এমন কি আপনার ইয়ে বলেছিলেন মধ্যে আজকে সৈয়দ আশরাফুল ইসলাম সাহেব বলেছেন, হ্যাঁ পরিবেশ সৃষ্টি করতে হবে, যুদ্ধের সময় তো দুই পক্ষের মধ্যে আলাপ হয় না। এই কথাটার মধ্যে পুরোপুরি সত্য না, যুদ্ধের সময় হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আলাপ আলোচনা হয়েছে, চার্চিল রুজভেল্ট এরা সবাই আলাপ করেছে, ক্যাম্প ডেভিডে আলোচনা হয়েছে, তারপরে ক্যাম্প ডেভিডে যুদ্ধ যখন চলে তখন আলাপ হয়। যাই হোক, এই সমস্ত নিটিগিটিতে আমি যাচ্ছি না তর্কের জন্য আর কি। যেটা বলতে চাচ্ছি, আলাপ আলোচনা যদি হয় আর কি, যদি হয় কি হতে হবে, না হলে কোনো সমস্যার সমাধান হয় না। কারণ কি বলতে চায় আসলে, এবং সেটা যদি আমি যদি একেবারে আমার অবস্থানের মধ্যে কঠিনভাবে যদি আমি বসে থাকি, একটুকু নড়ব না, তাহলে সেই আলাপ কি হবে, ব্যর্থ হবে, সেই সংলাপটা ব্যর্থতায় পর্যবসিত হবে, সমস্ত জাতি সেটা কীভাবে দেখবে, জাতির ইতিহাসে লেখা থাকবে তখন যে দুই দল পাঁচ বছর দশ বছর পর্যন্ত একে অন্যকে দোষারোপ করতে করতে ব্লেম গেম খেলতে খেলতে যখন টেবিলে বসলো, তারপরে আবার পাঁচ দিন আলোচনা করে দশ দিন আলোচনা করেই তারা ভেঙে চলে, কেউ এক চুলও ছাড় দিল না। এই কথাটা বোধ হয় কোনো দলই আর কি, কোনো রাজনৈতিক দল অন্তত এইভাবে বহন করতে চাবে না, মানবে না ইতিহাস। ডক্টর আবু সৈয়দ, এই স্টেলমেট কি শেষ হবে? দেখেন, দুর্বলের সঙ্গে সবলের আলাপ হয় না, পৃথিবীতে কোথায় হয়নি। দুর্বল সবসময় দলিত হয়েছে, এবং বাংলাদেশের ভুল রাজনীতির কারণে আজকে যে অবস্থার সৃষ্টি হয়েছে সেখানে এই মুহূর্তে আমি আলাপের এবং সংলাপের কোনো সম্ভাবনা দেখি না। আলাপের জন্য সক্ষমতা দরকার, এবং সেটা হতে হবে সমানে সমানে যোগ্যতা যোগ্যতায়, এবং আলাপের এজেন্ডা থাকতে হবে, কোনোটাই নেই তাহলে আলাপ কীভাবে হবে। হ্যাঁ, আলাপ যে আজকে উনি মোহাম্মদ সরবেজি বললেন, আমি ওনার সাথে বলি যে আলাপ যে হবে না তা না, এখন হবে না, এখন হওয়ার মতো পরিবেশ নেই। আপনার এদিকে আছে সাপ, বিষাক্ত সাপ সবল দেওয়ার জন্য রেডি, এদিকে আছে বাঘ, ওদিকে আছে কুমির, আপনি পথ দিয়ে আলাপের পথে যে আসবেন সে আসতেই তো পাচ্ছেন না। আপনি এগুলো সেরে এগুলো শেষ করে আপনি আসেন আলাপ আলাপ করে নিজের সক্ষমতা নিয়ে, তাহলে আলাপ হবে। দুর্বলে সবলে আলাপ হয় না। আজকে রাষ্ট্রযন্ত্র থেকে আরম্ভ করে সবাই যদি মুক্তিযুদ্ধের চেতনায় আমরা বিশ্বাস করতাম, দুই দলেই চেতনায় বিশ্বাস করতাম, তাহলে জামাতের উত্থান হয় না, আজকে জঙ্গিবাদের উত্থান হয় না, আজকে সন্ত্রাসবাদের উত্থান হয় না, এই ধরনের যে ধরনের ঘটনাগুলো ঘটছে এগুলো উত্থান হয় না। অর্থাৎ আদর্শিকভাবে আমরা কোনো দলকে সেইভাবে প্রস্তুত করি নাই। প্রস্তুত না করার ফলে আজকে দেখা যাচ্ছে ক্ষমতাটা বড় হয়ে গেছে, আদর্শটা বড় নাই। আদর্শের জন্য, আদর্শ বাস্তবায়নের জন্য ক্ষমতায় যাওয়া এক কথা, আর ক্ষমতায় গিয়ে উন্নয়ন করা ভিন্ন জিনিস। উন্নয়ন নানাভাবে করা যায়, সামরিক শাসক হিসেবে উন্নয়ন করতে পারে, কিন্তু আদর্শভিত্তিক একটা দল, দলকে সেই দলকে সাথে নিয়ে এবং সেই দলের মাধ্যমে সমগ্র জনগোষ্ঠী তার আশা এবং আকাঙ্ক্ষা তার প্রত্যাশা এবং এগুলো সাথে নিয়ে আপনি যে অগ্রসর হয়ে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করে একটা সুনির্দিষ্ট পথে, মুক্তির পথে এবং মহত্তম কতগুলো কার্যের পথে যে অগ্রসর হবেন জাতি হিসাবে, জাতিকে নির্মাণ করার জন্য, সেই পথে কিন্তু আমরা অগ্রসর হই নাই, যেহেতু আমাদের আদর্শের অভাব আছে। জনাব মফিজুল করিম বলছিলেন যে আওয়ামী লীগের সক্ষমতা আছে এখন জামাতকে ব্যান করে দেওয়ার মতো অ্যাজ পলিটিক্যাল পার্টি, এটা কেন করছে না এটার উত্তর নিব আপনার থেকে একটা ছোট্ট বিরতির পরে। আরএফএল থ্রেড পাইপ লেট এডিশন এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দেখছেন এসি টিভি রাতের আয়োজন আরএফএল থ্রেড পাইপ লেট এডিশন। আজকের বিষয় সংলাপের প্রাসঙ্গিকতার সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর আবু সাঈদ এবং মোফাজ্জল করিম। বিরতিতে যাওয়ার আগে ডক্টর সাঈদ আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আওয়ামী লীগের এখন যে অবস্থান আছে তাতে জামাতকে ব্যান করা খুব একটা
অসম্ভব কোনো কিছু নাই, কিন্তু কেন করছে না? এমনিতে ইলেকশন আওয়ামী লীগ করতেই পারে না, এই জামাত করতেই পারে না। কোনো রাজনৈতিক দল যত ন্যূনতম তার আদর্শ থাকে, নিষিদ্ধ করলে তারা নিষিদ্ধ হয়ে যায় না। নিষিদ্ধ করলে তারা কি হবে? নিষিদ্ধ করলেই তারা নিষিদ্ধ হয়ে যায় না, তারা আরো প্রসিদ্ধ হয়ে যেতে পারে। প্রসিদ্ধ না হলেও অন্তরালে তারা তাদের আন্ডারগ্রাউন্ডে চলে কাজ করে থাকে। যেমন সিপিএম একসময় পশ্চিমবঙ্গে নিষিদ্ধ ছিল, চারু মজুমদারের দল নিষিদ্ধ ছিল, কিন্তু দেখা গেল নির্বাচনের পরবর্তীকালে তারা যখন আসলো তারাই ক্ষমতা দখল করলো। সেজন্য আদর্শভিত্তিক কোনো দলকে আপনি নিষিদ্ধ করলে নিষিদ্ধ হয় না। এখন জামাত প্রসঙ্গে আমি আসি। জামাতের একটা আদর্শ আছে, সে আদর্শ আমি বিশ্বাস করি না কিংবা অনেকে বিশ্বাস করে না। তারা এহজাগতিক কর্মকাণ্ড থেকে মনে করে যে জামাতের রাজনীতি হলো পরলৌকিক জগতে তারা সেই বিশ্বাসে তারা কর্মকাণ্ড চালনা করে থাকে। 49 সালে পাকিস্তানে জামাত নিষিদ্ধ ছিল, কাদিয়ানে দাঙ্গার কথা নিশ্চয়ই মনে আছে। তখন মওদুদিকে ফাঁসি দেওয়া হয়েছিল, সে ফাঁসি থেকে কী করে বাঁচতেন? সৌদি আরবের বাদশাহ সরাসরি এসে লিয়াকত আলী খানকে ধরে মওদুদিকে বাঁচানো হলো। কারণ সৌদি আরবের যে মতবাদ আর জামাতের যে মতবাদ, সেই মতবাদ কিন্তু সেম। বাংলাদেশে জামাতের যে মতবাদ, মওদুদি মতবাদ, সেই মতবাদ ওহাবি মতবাদ, সেই মতবাদ আর সৌদি মতবাদ সেজন্য একই, এক মতবাদে তারা বিশ্বাস করে। সেজন্য সৌদি আরবকে আপনি যে পর্যন্ত নিউট্রালাইজ না করতে পারেন, সে পর্যন্ত এখানে জামাতকে যতই ব্যান না করেন না কেন, জামাতের এতগুলো আর্থিক প্রতিষ্ঠান আছে, এতগুলো ব্যাংক আছে, এতগুলো হসপিটাল আছে, এতগুলো স্কুল আছে, এ সমস্ত নিয়ে একটা একটা অবস্থা সৃষ্টি হবে, সেটাকে আপনি কন্ট্রোল করার মতো সক্ষমতা এবং কৌশল এবং সেই ধারা আপনি না গিয়ে হঠাৎ করে জামাতকে ব্যান করা, এটা বুমেরাং হবে আমি মনে করি। দুই নম্বর হলো যে জামাতের কেন যাচ্ছে, নতুন প্রজন্ম যাচ্ছে, এই যে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে, আমরা বলছি যে মানুষকে খুন করা হচ্ছে, সেই খুনের ভিতরে অনুসন্ধান করে দেখা যাচ্ছে যে জামাত শিবিরের লোক আছে, তাহলে তারা তরুণ। এই তরুণরা যাচ্ছে কেন? তরুণরা যাচ্ছে হতাশার থেকে, তরুণরা যাচ্ছে যতটা না আদর্শ তার চেয়ে বেশি তার হতাশ, এবং তাদের মনোজগতের ভিতরে এমন একটা আদর্শিক চিন্তা চেতনা নাই, প্রগতিশীল চিন্তা চেতনা নাই, যে প্রগতিশীল চিন্তা চেতনাকে ধরে তারা প্রগতিশীল রাজনীতির ভিতরে আসবে। বরং তারা দেখেছে এই প্রগতিশীল রাজনীতির নামে আজকে দুর্বৃত্তায়ন, দুঃশাসন, তারপর চুরি, লুটপাট, এ ধর্ষণ এগুলো হচ্ছে। এর বিপরীতে জামাতের যে কথাবার্তাগুলো আছে, সেই কথাবার্তাগুলো তাদের কাছে অনেক গ্রহণযোগ্য মনে হয়েছে। জামাতের কথাবার্তাগুলো, হ্যাঁ, নাকি জামাতের কার্যকলাপও? কার্যকলাপ প্রথমে তারা বলে না, জামাতের রিক্রুটমেন্টে হলো প্রথমে ভালো কথা বলা, কোরআনের কথা বলা, হাদিসের কথা বলা, এবং পরবর্তীকালে বান্না যে প্রথম শহীদ হয়েছিল জামাতের এই ওহাবি আন্দোলনে গিয়ে প্রতিষ্ঠা করার জন্য, সেই জিহাদি মতবাদে তারপরে তারা আস্তে আস্তে তাদের মতো করে তারা দীক্ষিত করে। তো জামাতের এই তরুণ সমাজ প্রথমে ওখানে গিয়ে যাই করুক না কেন, অবশেষে তারা প্রশিক্ষিত হয়ে দেখা যায় যে তারা অনেকটা জঙ্গিবাদের ভিতরে তারা প্রবেশ করেছে, এবং তারা অত্যন্ত বুদ্ধিমান, মেধাবী। এই যে আইটি বলেন, আইটি সেক্টরে দেখবেন ভালো ভালো মেধাবী ছাত্ররা সব কিন্তু জামাত। আজকে বুয়েটে যান, যারা মেধাবী এবং একত্রে দশ হয়েছে, আটজনই দেখবেন জামাত শিবিরের লোক। আজকে বিশ্ববিদ্যালয়ে যারা দেখবেন পড়াশোনা ভালো, তারা কিন্তু অধিকাংশই জামাত শিবিরের। আজকে একটা ভালো মেধাবী ছেলে পড়াশোনায় টাকা পাচ্ছে না করতে, জামাত কিন্তু তাদের পড়াশোনার টাকার ব্যবস্থা করে দিচ্ছে। তারা বিভিন্ন ব্যাংক আছে, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান আছে। ওই আমাদের ডক্টর বরকত সাহেব যে হিসাব দিয়েছেন, সেই হিসাবের সাথে আমি না মানলেও, না স্বীকার করলেও, আমি এটা মনে করি জামাতের অর্থের সংস্থান তারা অভ্যন্তরীণ অবস্থা থেকে তারা সংগ্রহ করতে পারে। সেই সংগ্রহের কারণেই আজকে সেইটা ব্যান না করে
তাহলে ইসলামী ব্যাংক ব্যান করতে হবে। ইসলামী ব্যাংক ব্যান করবে কী করে? কারণ সৌদি আরবের শেয়ার এখানে কত আছে? তাহলে আন্তর্জাতিকভাবে যে চুক্তিগুলো হয়েছে সে চুক্তিগুলো, আপনি তো রাষ্ট্রদূত ছিলেন, সহজে কি চুক্তি এইভাবে ব্যান করা যায়? সেই প্রশ্নগুলো আওয়ামী লীগের সামনে রয়েছে এবং এগুলো বাস্তব দিক। এইসব কারণে হয়তো দেখা যাবে জামাতের যারা যুদ্ধ অপরাধী তাদের বিচার সম্পন্ন হবে, তাদের শাস্তি হবে। তখন জামাতের নতুন ছেলেরা এখন যারা বলে, তারা বলে যে আমরা 71 সনে কে কে করেছে সেই দায়ভার আমরা নেব না, আমাদের আদর্শিক যে চিন্তাভাবনা সেটা নিয়ে আমরা এগিয়ে যাব। 71 সনে জামাত ভুল করতে পারে, সে ভুলের খেসারত আমরা দিতে রাজি নই, বরং আমরা এই দেশটাকে ইসলামী মতে শাসন করে, ইসলামিক ধারায় শাসন করে আমরা একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, সেই লক্ষ্যে এগিয়ে যেতে চাই। এটা এখানে প্রশ্ন হলো যে তার পাশাপাশি কোনো রাজনৈতিক বাংলাদেশে আওয়ামী লীগ ট্রেডিশনাল পার্টি, বিএনপির কথা বাদ দিলাম, আওয়ামী লীগ তার আদর্শ আছে, সে আদর্শ মুক্তিযুদ্ধের আদর্শ, আমরা বলি সবসময় বলি, সেই মুক্তিযুদ্ধের আদর্শ নিয়ে আমরা যদি আমাদের কর্মীদের প্রশিক্ষিত করে আদর্শিক লড়াইটা যদি আমরা সানিত করতে পারি তাহলেই কেবলমাত্র জামাতকে দুর্বল করা সম্ভব, তখন জামাতকে ব্যান করলে আর কোনো প্রতিক্রিয়া হবে না। জনাব মোহাম্মদ জুলফিকার, আপনার কাছে যাওয়ার আগে দুইটা SMS আছে, আমি একটু পড়ে শোনাতে চাই। হোসেন লিখেছেন, দেশে কি যুদ্ধ চলছে, স্বাধীন দেশে কার সাথে, নাকি সামনে কোনো যুদ্ধ হবে, আতঙ্ক আছে দেশটা, আতঙ্কে আছে দেশটা। আর খোকা লিখেছেন, দেশ রক্ষায় সংলাপের কোনো বিকল্প নাই। জনাব মোফাজ্জল করিম, সংলাপ না হলে কি জঙ্গিবাদ প্রশ্রয় পাবে? সংলাপ না হলে পরে গণতন্ত্র আস্তে আস্তে, এখন তো ICU আছে, মৃত্যুসজ্জায় আছে, আস্তে আস্তে কবর হয়ে যাবে গণতন্ত্রের। এবং গণতন্ত্রের কবর হওয়া মানে তখন ওই জঙ্গি এবং তখন আপনার যত রকমের সন্ত্রাসী কাজকর্ম আছে এগুলো মাথাচাড়া দিয়ে উঠবে, যত রকমের আপনার সংগঠন, গোপন সংগঠন আছে এগুলো তৎপর হয়ে উঠবে। সাহিদ ভাই যে কথাটা বললেন যে জামাতের প্রতি যে তরুণ সমাজ আকৃষ্ট হচ্ছে, বিশেষ করে মেধাবী গোষ্ঠীর কথা, আমি এর সঙ্গে একটু যোগ করতে চাই। আমি এরকম বসে কোনো স্টাডি করি নাই যে বুয়েটে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সত্যি মেধাবী ছেলেরা কীরকম কিনা, এটা বোধহয় একটু আমি কিছু মনে না করি, যদি একটু সুইপিং রিমার্ক হয়েছে যে 10 জনের মধ্যে 8 জনই দেখা যাবে শিবির বা ইয়ে বিশ্ববিদ্যালয়ে PhD করার জন্য গিয়েছে, তো হ্যাঁ তখন শিক্ষকদের মুখে শুনেছি। আচ্ছা, কিন্তু যদি এরকমই হয় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ সমাজের মধ্যে কিন্তু যথেষ্ট প্রগতিশীল ছেলে পেলেও যথেষ্ট আছে যারা এই মতবাদে বা এই ধরনের আদর্শে বিশ্বাস করে না, বরং এদেরকে ঘৃণা করে, মুক্তিযুদ্ধ চেতনার পক্ষের লোক তারা, বিরোধী শক্তিকে প্রতিহত করবে। তাহলে তো একটা বিরাট রকমের সংঘাত এতদিনে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে লাগার কথা ছিল। যাই হোক, ওই বিতর্কে আমি যাচ্ছি না, আমি অন্য কথা বলতে যাচ্ছিলাম, এক কথা বলতে গিয়ে অন্যদিকে চলে যাচ্ছিলাম। যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, এই কথা তো সাইদ ভাই ঠিক যে 10 জন রাজনীতিবিদের মধ্যে যদি আমরা দেখি যে 3 জন হচ্ছে জামাতি বা শিবিরপন্থী আর বাকি 7 জন হয় আওয়ামী লীগ বা BNP বা ছাত্রলীগ, ছাত্রদল ইত্যাদি আর কি, 3:7 যদি আমরা দেখি, তাহলে কি আমরা দেখি না যে এই 3 জনের 3 জনই মোটামুটি এই অপকর্মগুলা থেকে, যেগুলো সাধারণ মানুষ সাংঘাতিক ঘৃণা করে, এই আপনার দুর্নীতি, এই আপনার লুটপাট, চান্দাবাজি, হ্যাঁ এগুলার, তারপরে যে নারী ধর্ষণ ইত্যাদি ইত্যাদি, এগুলা এই 3 জন মোটামুটি দেখা যায় এই সমস্ত ব্যাপারে মোটামুটি ক্লিন, পরিষ্কার। কিন্তু ওই 7 জন, এই 7 জনের মধ্যে দেখা যাবে 5 জনই নিজে না করলে পরেও তার বাহিনী দিয়ে করাচ্ছে, তার পেশী শক্তি দিয়ে করাচ্ছে, দখলবাজি, ইয়ে আপনার চান্দাবাজি, তারপরে লুটপাট। আপনাকে আমি বলি, কারণবাজারে আপনি যান কিনা জানি না, আমার তো প্রায় প্রত্যেক দিনই যেতে হয়, ওখানে বসি অর্থাৎ স্যার বাজার করি সমানে, ওখানে মাঝে মাঝেই দেখা যায় সাইফুল 2-4 জন এসে গাড়ি পার্কিংয়ের জন্য টাকা নেয় ওই ইয়ে থেকে। আমি জিজ্ঞেস করলাম, দেখি এটা কারা, কাদের চল, কাদের মানে সিটি কর্পোরেশন থেকে আনছি, ভুয়া রসিদ ছাপায় নিয়েছে। তো আমারই এক প্রাক্তন সহকর্মী,
সে আবার খুব তেজি, এখন না আমার মতো, সেও রিটায়ার্ড কিন্তু খুব তেজি লোক, নামটা আর বলছি না। সে সেদিন আমাকে বললো, স্যার আমাকেও, আমার কাছে টাকা চাইতে আসছে। তা আমি বললাম, দেখি তোমাদের ইয়ে কয়ে ধমক দিছি একটা, কোথায় পাইছে ওই সমস্ত, যাও কে দিয়েছে, ভাইয়া দিয়েছে। বলে ভাইয়া কে? ভাইয়া মানে ওই এলাকার সরকার সমর্থিত একটি অঙ্গ সংগঠন, যুবকদের অঙ্গ সংগঠনটুকুর নামটা বলছি না, সেখানকার যিনি আর কি প্রধান ব্যক্তি, তার হুকুমে চলতেছে। এটা একটা ছোট্ট উদাহরণ দিলাম, এইভাবে এই ভাইয়ারাই দেশটাকে এই পথে নিয়ে যাচ্ছে। এবং এইটা দেখে বাকি মেধাবী ছেলেগুলা যেগুলো আর কি, এগুলো ঘৃণা করে প্রগতিশীল এটাকে। এবং দেখেন কি ক্ষতিটা হচ্ছে এই কারণেই আর কি, এই যে যারা মুক্তিযুদ্ধ চেতনায় বিশ্বাসী এবং সত্যি বিশ্বাসী, যারা মুক্তিযুদ্ধ করেছে আপনার মতো যারা, আপনারা যদি দুর্নীতিতে নামেন, তখন আমরা সাধারণ মানুষরা বা সাধারণ পাবলিক বা ওই মেধাবী ছেলেটা তার বড় আঘাত পায়, তার মধ্যে দারুণ রকমের ক্ষোভের সৃষ্টি হয়, তারা তখন অন্যদিকে বিকল্প পথ দেখে, আপনারা যেটাকে বলেন হতাশা থেকে যাচ্ছে। এটুকুই আমি সংযোজন করতে চেয়েছিলাম সাইফুল, আই ডোন্ট নো হোয়েদার আপনি সমর্থন করবেন কি না। মোট কথা হচ্ছে আর কি, অপশাসন বা দুঃশাসন থেকে মুক্তি না পেলে পরে কিন্তু এই ধরনের, এবং গণতন্ত্র যদি প্রতিষ্ঠিত না হয়, সত্যিকারের একটা গণতান্ত্রিক সরকার যদি না থাকে, আজকে দেখেন ইয়েতে মিয়ানমারে এত 40-50 বছর নাকি 60-70 বছর পরে আজকে ইয়ে হলো, হ্যাঁ 60-70ই তো, 1960 ইংরেজিতে বোধ হয় সুচির বাবা জেনারেল অং মারা গেছিলেন নাকি, তাকে বন্দী করা হয়েছিল, ক্ষমতা নিয়ে নেওয়া হয়েছিল, যুদ্ধের রাষ্ট্রের দিকে মারা গেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে এসে যখন রাষ্ট্র ক্ষমতায় বসবে তখন তাকে মারা হয়েছে, তখন তাকে মারা হয়েছে, হ্যাঁ 46-এ, হ্যাঁ সরি আমি ভুল বলেছি, 60 সাল নয়। আচ্ছা তো তারপরে থেকে মনে করুন বার্মাতে আপনি নাম পরে তারা মিয়ানমার রেখেছে, তাদের মধ্যে কোনো রকমের গণতন্ত্র তো দূরের কথা, কোনো ধরনের নির্বাচন কারে কয় তারা কিছু না, জেনারেল সাহেব যাহা বলিতেছেন তাই হইবে। আমি চাকরিতে থাকতে এরকম 2-4 জন জেনারেলের সঙ্গে আমার দেশে বিদেশে কাজ করতে হয়েছে, মানে মিটিংয়ে দেখা হয়েছে, একজন জেনারেল তো আমি কমার্স সেক্রেটারি থাকতে এসেছিলেন এই দেশে, কথাবার্তা দেখলাম খুব ভদ্র খুব চস্ত, কিন্তু মনে মনে করি বাবারে তুমি তোমার দেশে যা করো লোকে তো মানে তোমাকে বাঘের মতো ভয় পায় বা তোমাদের দেশেই নেই। সেখানে পর্যন্ত কী সুন্দর একটা নির্বাচন হয়ে গেল, কী সুন্দর বলছি এই জন্যে কোনো পর্যবেক্ষক দল বলে নাই যে নির্বাচন খারাপ হয়েছে। আসুন আমাদের পাশের দেশ, এদের তো একটা সমালোচনা আছে, বিবিসি আজকে ওইটা নিয়ে কি বলেছে যে মুসলিমদের ভোটার করে নাই এবং মুসলিম ইয়েটা ক্যান্ডিডেটদেরকে ইয়ে করে নাই, হ্যাঁ আচ্ছা মুসলিমরা যদি আসতো না, কোনো ক্যান্ডিডেটই এমন করেছে যে কোনো ক্যান্ডিডেটই না থাকে, না থাকে এবং ভোটার না করা হলে পরে মুসলিমরা কি মনে করেন আপনি সুচিকে ভোট দিত? না না নেভার, তাহলে সুচি ইজ এন্টি 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 মুসলিম, হ্যাঁ তাহলে সে যা পাওয়ার পেয়েছে তার মানে কতটুকু ফেয়ার হয়েছে ইলেকশন। দেখুন আমি যেটা বলছিলাম পাশের দেশে, আজকে বিহারে যেটা সমস্যা সংকুল একটা ওদের রাজ্য, হ্যাঁ সেখানে ও মাই গড 158 না 78 সিট পেয়েছে ওই লালু প্রসাদ যাদবের মতো একজন, তারা বলে উন্মাদ আমি সেটা বলতে চাই না, একজন প্রবীণ রাজনীতিবিদ, এবং নীতিশ কুমার একজন অত্যন্ত বিজ্ঞ মুখ্যমন্ত্রী, এদের দল এত পেয়েছে। আর তিনি মোদি সাহেব যিনি আজ থেকে 3-4 বছর আগে বিশাল বিশাল বিরাট বিরাট কথাবার্তা বয়ে টলে একেবারে ইন্ডিয়া সয়লাভ করে দিয়েছেন, তার দল পেয়েছে 58টা সিট মাত্র পেয়েছে, এটা হয়েছে কি জন্য ফেয়ার ইলেকশন? আপনাদের শরীরের মধ্যে দেখাই দেন না কেন, তাহলে সবই ঠিকঠাক মতো চলবে। জনাব মোফাজ্জল করিম, ডক্টর আবু সাইদ, আপনার দুজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। দর্শক জানিয়ে রাখি লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল 9টায়, আজ এ পর্যন্তই, আগামীকাল নতুন কোনো অতিথির সঙ্গে কথা বলবো, সে পর্যন্ত ভালো থাকুন, এসটিভির সঙ্গেই থাকুন, শুভরাত্রি।